আমাদের এখানকার লোকেদের নিয়ে যাচ্ছে কলকাতায় যেটা বীরা চৌধুরীর আমাদের মুন্ডারি নাচ, সেখানে সম্ভবত 20,000-24,000-এর একটা চুক্তি হয়েছিল। তার মানে এখানকার লোকেরা ওখানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে রোজগার করছে। বেলপাহাড়ি টুড়ুপাহাড়ি গ্রাম থেকে বনগাঁ বা যারা যাদের এতদিন যেখানে জাহির খান আছে তাদের নাম যাতে নথিভুক্ত হয় আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে, সেটাও করা হচ্ছে। আজকে উন্নয়নের বিভিন্ন দিক, লেখা পড়া প্রত্যেকটা উদ্দেশ্য, আজকে লেখা পড়া যদি সঠিকভাবে করা যায়, জানা যায়, আমরা যদি শিখতে পারি, তাহলে আগামী দিনে এই প্রাণী সম্পদের যে দপ্তর তার মাধ্যমে যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়, তাহলে সেই শিক্ষা আমরা আমাদের নিতে হবে এবং সেই শিক্ষা যদি আমরা শিক্ষিত হই, কাজে আদিবাসীদের শিক্ষা যাতে উন্নয়ন বাড়ে সেই জন্য বিভিন্ন জায়গায় একলব্য মডেল স্কুল বিভিন্ন জায়গায় আছে। আজকে ঝাড়গ্রামের একলব্য মডেল স্কুল অনেকের বিরূপ সমালোচনা করেছে আমি জানি, কিন্তু ভেতরের তত্ত্ব যে রামকৃষ্ণ মিশনের মন্ত্রী প্রাণী সম্পদ নিয়ে আবার ফিরে আসি, এই 19তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহে আমাদের মনে রাখতে হবে। আমাদের মাননীয় শুকর, হাঁস এই এলাকার গরু ব্যাপকভাবে উপজীবিকা হিসেবে এলাকার মানুষ এটা গ্রহণ করেছেন। এখানে এই এলাকাতে আপনি সকাল হলে দেখতে পাবেন যে পালের পর পাল ছাগল জঙ্গলে নিয়ে যায় লোকেরা, সঙ্গে থাকে তীর ধনুক। এখানে একটি প্রাণী থাকে হুড়ার বলে, ওই হুড়ার খেয়ে ফেলে ছাগলকে, এটা প্রোটেকশন দেওয়ার জন্য ছাগলদেরকে জঙ্গলের ভিতরে ঢুকে। হাতির ভয়ঙ্কর উপদ্রব, তার মধ্যে মানুষ তাদের জীবন নির্বাহ করার জন্য হাতির পায়ে পিষ্ট হয়ে জীবন চলে যেতে পারে, তারপরেও এই এলাকার প্রাণী পালকগণ তাদের পরিবারের রুটি রুজির প্রয়োজনে নিয়মিত তারা জঙ্গলে যেতে হয় ছাগল নিয়ে। প্রতি বাড়িতে ছাগলের পাল আছে, প্রতি বাড়িতে মুরগি আছে, প্রতি বাড়িতে গৃহপালিত গরু আছে। আদিবাসীরা প্রায় শুকর চাষ করে থাকেন, লোধারাও করেন, এবং এখানকার লোধাদের এখন ব্যাপকভাবে বেড়ে গেছে তসরের চাষ, এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবে বিকল্প অর্থনৈতিক উৎস খুঁজতে আমাদেরকে নির্ভর করতে হয় প্রাণী পালনের উপর। আমার যেটা প্রস্তাব, যে প্রস্তাবটা আমাদের ডক্টর সুকুমার হাসদা যদি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী থাকতেন, তাহলে এটা অন্য কাউকে দেওয়ার প্রয়োজন ছিল না। সুকুমার দা নুতকে সুন্দর করে করছিলেন, কোথাও তিনি আঙ্গুরের চাষ শুরু করেছিলেন। বিকল্প অর্থনীতির একটা পশ্চিমাঞ্চলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমাদের এখানে লাক্ষা চাষের একটা পাশের ব্লকে শুরু করেছিলেন, এখান থেকে 5 কিলোমিটার ধানসোলে, কিন্তু তিনি থাকলে আরো ভালো হতো। আমরা মনে করি, বিশ্বাস করি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে যদি অধিক দায়িত্ব দেওয়া হয়, জঙ্গলের মানুষের তিনি রুটি রুজি সমস্যা সম্পর্কে তিনি বোঝেন, তিনি এই এলাকার আমাদের আদিবাসী ঘরে আমাদের ঘরের ছেলে, অতএব আমরা বিশ্বাস করি তার হাতে দায়িত্ব থাকলে আমরা সুন্দর করে কাজ করতে আমাদের আরো অনুপ্রেরণা যোগান শুরু করেছিলেন। আগামী 19 নভেম্বর, আজকে হচ্ছে 17 নভেম্বর, কালকে 8 নভেম্বর, আগামী পরশু দিন সেই প্রতীক্ষিত সুপার স্পেশালিটি হসপিটালের শুভ উদ্বোধন করবেন, তিনি করবেন পুরুলিয়ার বান্দোয়ান থেকে, আর আমরা এখানে আমরা উপস্থিত থাকব। আমি এই মঞ্চের থেকেই আমি আমাদের প্রিয় দাদা সুখীত মাহাতোর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উজ্জ্বল দত্ত মহাশয়। ফুটবল প্রতিযোগিতায় যে তিনটি চ্যাম্পিয়ন হয়েছে, জোরে হাততালি আপনাদের ঘরের মেয়েরা, মহিলা ফুটবল অত্যন্ত আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে যাচ্ছেন উৎসাহিত করার জন্য। আমাদের এখানে এই এখনো ব্রিজ হয়নি,
বীজটা সম্ভবত দুই এক মাসের মধ্যে খুলে যাবে। তার আগে আমরা এখানে পরীক্ষার্থীরা যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে সুন্দরভাবে পৌঁছাতে পারে তার জন্য আমরা এখানে সমস্ত রকম গাড়ির ব্যবস্থা করেছি এবং মোটরসাইকেলের ব্যবস্থা করেছি, যাতে সারা নয়গ্রাম ব্লকে যত পরীক্ষার্থী 4300 পরীক্ষার্থী আমাদের 11টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন, তারা যাতে নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন তার জন্য আমাদের দলের পক্ষ থেকে সমস্ত রকমের গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত রকমের